তো শুরুতেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে মানে এই কোর্সটার উদ্দেশ্য এবং লক্ষ্যটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে মূলত এটাকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্লাস বলতে পারি। বেসিক্যালি আমরা আরবি এবং ফার্সি এই দুইটা ল্যাঙ্গুয়েজ এখানে শিখব। তো আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ শিক্ষার অনেকগুলো উদ্দেশ্য থাকে, যেমন সেই ল্যাঙ্গুয়েজ বলতে পারা, লিখতে পারা, পড়তে পারা। তো আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা আরবি এবং ফার্সি মানে বলা এবং লেখা এটাকে আমরা এই এসকেপ করব। যদি পার্সোনালি কারো ইন্টারেস্ট থাকে সে এটা করতে পারবে, কিন্তু বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে যেন আমরা আরবি এবং ফার্সি পড়তে পারি এবং আরবি এবং ফার্সি ভাষার বই পড়ে সেটা বুঝতে পারি। এবং আরবি এবং ফার্সি ভাষায় আমাদের অনেক বাহাই প্রার্থনা আছে, যদি আমরা সেই প্রার্থনাটা কি বলে আবৃত্তি করতে চাই, সেটা যেন সঠিকভাবে আবৃত্তি করতে পারি, সেটাও একটা লক্ষ্য। তো এই মোটামুটি আমাদের লক্ষ্য, এই লক্ষ্য নিয়ে আমরা এই ক্লাসটা পরিচালনা করব। আমাদের টোটাল ক্লাস 1.5 ঘন্টা চলবে, এবং ক্লাসটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমাদের অ্যালফাবেট শেখা এবং গ্রামার শেখা, আর সেকেন্ড ভাগে থাকবে যে আমরা হচ্ছে যে একটা লিখনাবলী এই ভাষায় পড়ব। তো আমরা শুরুতে নিহিত বাক্যাবলীর যেই আরবি পার্ট আছে সেটা আমরা পড়ব। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম যে অ্যালফাবেট শিক্ষা সেই পর্বে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে যে আপনারা স্ক্রিনে অ্যালফাবেট গুলো দেখতে পাচ্ছেন, এবং অ্যালফাবেটের নিচে বাংলায় আবার লেখা আছে। তো এই আরবি অক্ষরগুলোকে হরফে তাহাজ্জি বলে, হরফ মানে হচ্ছে লেটার, আর তাহাজ্জি এই জন্য বলা হয় যে অ্যারাবিক যে অঞ্চলটা সেটাকে হেজাজ বলা হয়, সেজন্য হরফে তাহাজ্জি বা হেজাজের লেটার গুলো আর কি, হেজাজ অঞ্চলে যেই ল্যাঙ্গুয়েজটা চলে। তো আপনারা যারা আছেন মানে একেবারেই ফার্স্ট, এই প্রথম আরবি অক্ষরের সাথে পরিচিত কারা কারা, মানে আগে কখনোই আরবি অক্ষর দেখেন নাই? আমি আমি দেখি নাই। আচ্ছা, ফার্স্ট না? হ্যাঁ স্যার। আচ্ছা, সবাই ফার্স্ট, রহিম সবাই ফার্স্ট, তুমি ছাড়া। আচ্ছা না, হতে পারে অনেকে, যেমন মনে হয় রশিদ ভাই আগে থেকে দেখে থাকতে পারে। হ্যাঁ, কিছুটা চিনি, কিছুটা, মানে উর্দুর সাথে আবার আমার ইয়ে হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। আচ্ছা, এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা আরবির যেই লেটার গুলো উর্দু এবং ফার্সিতে এই লেটার গুলোই ব্যবহৃত হয়েছে, এবং উর্দু এবং ফার্সিতে কিছু লেটার বেশি আছে, সেটা মানে ইজিলি শেখা, আরবিটা শিখলে আমরা ওটা পরে শিখতে পারবো। তো সেই জন্য এখন আমরা জাস্ট ভলান্টিয়ারি আপনারা পড়তে পারেন, এখানে যেহেতু নিচে দিয়ে বাংলা লেখা আছে এই লেখা দেখে আপনারা পড়তে পারেন, পরে লেখা নাই এরকম আর আর এক জায়গায় যে আমরা দেখবো কে কে চিনতে পারে। তো কে পড়তে চান প্রথমে? আচ্ছা, আমাদের পড়তে তো পারবো, আর কিছু তো করতে পারবো না, যে কঠিন লাগছে দেখি, বয়ে বয়ই তো লাগছে প্রথমে দেখি। আচ্ছা, প্রথম একটু এরকম লাগতে পারে, কিন্তু জাস্ট সামনে আগালেই অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, প্রথম লেখা আছে আলিফ, রাইট, তারপর তারপরে বা। তো এগুলো কি আমরা লিখবো নাকি জাস্ট স্ক্রিনশট করে রাখবো পরে লিখে নেব? পরে লিখে, এখন লেখার দরকার নাই, পরে লিখে রাখ, পরে স্ক্রিনশটও রাখতে পারেন, অথবা এটা আমরা আবার ইউটিউবে দিব, আপনি সেখানে আবার রিপিট দেখতে পারবেন এটা। আচ্ছা, ইউটিউব দিয়ে সব, ইউটিউবে দিয়ে সবাইকে লিংক দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, প্রথমে হচ্ছে আলিফ, তারপরে হচ্ছে বা, তা, ছা, জি,
জিম জিম হ্যাঁ তারপর হচ্ছে হা খ ডাল ইয়াল জাল র ডালের পরেরটা হচ্ছে জাল ও জাল হ্যাঁ জাল র যা সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা কিফ কফ কাফ ও আচ্ছা কফ কাফ লাম মিম নুন নুনের নিচে আরো চারটা ওয়ার্ড আছে দেখা যাচ্ছে এখন আপনার স্ক্রিনে আচ্ছা ওটা ওয়াও হা হাম হামজান হামজা ইয়া হামজা আচ্ছা হামজা আর হচ্ছে ইয়া ইয়া আচ্ছা থ্যাংক ইউ সুন্দর পড়েছেন তো এটা কয়েকবার আমাদের পড়তে হবে এবার আমাদের মধ্যে একজন ছোট পার্টিসিপেন্ট আছে তাকি তাকি তুমি একবার পড়ো আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র যা শিন সিন শিন সদ দদ ত জ আইন গইন ফা করে নাও কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে তো এখানে দেখেন যে একটা জিনিস লক্ষ্য করেন কতগুলো জিনিস আছে যে একই সমান যেমন জিম যে আছে জিম তারপরে জাল যা এই সবগুলোরই কিন্তু জয়ের উচ্চারণ কিন্তু এইটার মধ্যে একটু পার্থক্য আছে উচ্চারণ করার সময় সেটা আমরা সেই আরবির সেই পদ্ধতিটাকে বা সেই শিক্ষাটাকে বলে তাসবিহ আমরা সেটাও শিখব পরে যদিও আমরা একেবারে আরাবিয়ানদের মতো উচ্চারণে যেতে পারবো না কিন্তু ওটা যতটা সম্ভব আমরা আয়ত্ত করার চেষ্টা করব তেমনি আবার আছে যেমন হা দেখতে পাচ্ছেন আপনারা আলিফের নিচেই যে হা আছে আবার নিচে ওয়াও এর পাশে একটা হা আছে দুইটাই হা এবং দুই হেই হায়ের উচ্চারণে মানে দুইটাই হয়ের উচ্চারণ সেটাই উচ্চারণের মধ্যে পার্থক্য আছে আবার শব্দে এই দুইটার ব্যবহারের ফলে শব্দের অর্থ ভিন্ন হয়ে যায় সেগুলো আমরা পরে দেখব তারপরে যেমন সিন আর সদ দুইটাই স এর উচ্চারণ হয় আবার একটা সা আছে তারপরে তিনটা স আছে বাংলাতেও এরকম আছে যেমন স দন্তস মধ্যন্য স তালব্য স ঠিক আরবিতে ওই রকম আছে তো এটা আমরা পরে আরো ভালোভাবে বুঝবো এবার দেখি সব বলতে পারি কিনা আগেরটা ছিল হচ্ছে নিচে লেখা ছিল এখন নিচে লেখা নেই এবার এটাকে রশিদ ভাই ট্রাই করেন এটা যেহেতু আপনি আগে করেছেন আলিফ বা তা সা জিম ওয়া হা ঠিক আছে রা ডাল জাল র
র সিম সিন সোয়াদ দোয়াদ তা যা ইয়া আইন আইন গায়েন কাপ পা কাপ কপ লাম মিম নুন ওয়া হা ইয়া হামজা হামজা তারপরে ইয়া ইয়া হ্যাঁ হামজা না থ্যাংক ইউ রশিদ ভাই অনেক অসুবিধা আছে হ্যাঁ হ্যাঁ অসুবিধা আছে আচ্ছা তো আমরা আবার আগেরটাতে চলে যাই মনে হচ্ছে যে এটা আরেকবার দেবদাস দা পড়বেন এই তো পরীক্ষা পরীক্ষায় পড়ে গেলাম আলিফ বা তা চা জিম হা ফখ জাল জাল র যা সিন শিন সদ দদ তা যা আইন গাইন ফা কাফ আচ্ছা তো আমাদের মাঝে আরো নতুন বন্ধু যারা আছে মানে সবাই পড়লে মানে নিজে নিজে পড়লে জিনিসটা আরো ভালো খেয়াল হবে এবং সবাই বারবার পড়লে আমাদের আয়ত্তে আসবে তো আমি রিকোয়েস্ট করি এবার আকাশ দে আপনি পড়েন আচ্ছা স্যার আলিফ বা তা ছা জিম হা খ আইন গোইন ফা কফ কফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া থ্যাংক ইউ দারুণ হয়েছে থ্যাংক ইউ আমি লাস্টেরটা পড়েনি আচ্ছা এখন পড়ে নেন দাদা এখন পড়তে ওয়াও আ হামজা ইয়া ভেরি গুড আচ্ছা এবার দিয়া রায় পড়তে পারে দিয়া চলে গেছে ও দিয়া চলে গেছে তানিয়া পড়ো তানিয়া লেখা ছাড়া পড়তে চাচ্ছে ওকে দাদা তো মনে হয় মাদ্রাসে পড়ছিল আবার আগে মাদ্রাসায় গেছিলাম কিছুদিন না দাদার কথা বলছি হ্যাঁ পড়ো আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জ সিন শিন সদ তদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ভেরি গুড আচ্ছা এরপরে
মানে মাখরাজ আছে, তো মাখরাজের আগে আমরা আরেকটা জিনিস শিখে আসি, সেটা হচ্ছে যে এই যে এখানে বামে অক্ষরগুলো আছে, এখানে আরবি, বাংলা, ইংরেজি এবং উর্দু এবং ফার্সিতে কি উচ্চারণ মানে কিভাবে বলা হয় সেটা আছে। যেমন আলিফ, এটা আলিফ সব সব জায়গাতেই, কিন্তু এই যে বা, আরবিতে যেটাকে বা বলা হচ্ছে, উর্দু এবং ফার্সিতে বে বলা হয়। তারপরে আরবিতে যেটা তা, ওটাকে উর্দু এবং ফার্সিতে তে বলা হয়। তারপরে সা, এখানে সে, অর্থাৎ আকার আর একার পার্থক্যটা হচ্ছে যে অ্যালফাবেটটা বলার সময় উর্দু আর আরবি, উর্দু এবং ফার্সি এবং আরবি, উর্দু ফার্সি একই জিনিস, একইভাবে উচ্চারণ করে। তো এখানে হচ্ছে যে একার দিয়ে উচ্চারণ করা হয়, যেমন আলিফ বে তে সে, জিম হে খে, আর ওখানে আলিফ বা তা সা, জিম হা হ, খটা কিন্তু খেটা যেটা ফার্সিতে সেটা আরবিতে খ বলা হয়। আবার দাল জাল এগুলো একই আছে, কিন্তু র আর ফার্সি উর্দুতে বলা হয় রে। আর জ বা যাই এখানে দেওয়া আছে, আর এখানে আবার জে, কিন্তু নিচে একটা বয়ের চিহ্ন দেওয়া আছে, তার মানে এই জয়ের উচ্চারণটা জয়ে ব হইলে যেরকম হয় জে এভাবে। আর সিন একই উচ্চারণ, সিন শিন সদ দদ। এবং দেখেন এই দদ যেটা আমরা ওইখানে পড়লাম, এখানে দেখেন এখানে দদ, দ আর দ দদ আছে, কিন্তু আরেক জায়গায় এখানে আমরা দেখতেছি যে জদ। হ্যাঁ, তো এই জদ আর দদ, যেমন এইটা দিয়ে যে রেজা লেখা হয়, আমরা যখন ইয়া পড়ছিলাম, ডন ব্রেকার্স পড়ছিলাম, ডন ব্রেকার্সে যে অনেকের নাম রেদা বলা হচ্ছিল, তো এই রেদা আর রেজা একই। এটা হচ্ছে যে আরবিতে র যে আছে, এই যে এই রটা, এই র, এই দদ বা জদ, এইটা আর ইয়া, এটা দিয়ে লেখা হয়। এখন এটার উচ্চারণ নিয়ে ভিন্নতা আছে, কেউ কেউ এটাকে